আনন্দ সংবাদ অবশেষে প্রকাশিত হতে চলেছে। ক্লাস ইলেভেনের সেমিস্টার সহায়িকা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার ওয়ান। আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশান তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। যে কোনো মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যেই ভিডিও করে আমি কিন্তু বই প্রকাশের তারিখ জানিয়ে দেব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের বলে রাখি, আমাদের এই যে ইলেভেনের বইগুলো যেমন দেখছো লাল রঙের, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের সম্রাট এক্সক্লুসিভের যে বইগুলো বেরোচ্ছে সেটা হলুদ রঙের হবে। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য বইগুলো নীল রঙের হবে। আমাদের মাধ্যমিক, ইলেভেন, উচ্চ মাধ্যমিক তিনটে ক্লাসের সমস্ত বই পশ্চিমবঙ্গের সর্বত্র সমস্ত বইয়ের দোকানে পাবে, অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে পাবে। তুমি চাইলে কলকাতা কলেজ স্ট্রিটে এসেও বই সংগ্রহ করে নিতে পারো। যেহেতু ইলেভেনের বইগুলো প্রকাশিত হয়ে গেছে, তাই এই বইগুলো দেখাবো, কেমন লেখা হয়েছে, বই তোমার পছন্দ হচ্ছে কি না সব কিছু তোমাদের কাছে জানতে চাইবো। দাম কত, কি করে বুঝবে বইটা নকল কি না, কীভাবে সবচেয়ে বেশি ছাড় পাবে, কোন জায়গা থেকে বই কিনবে, সব তথ্য একে একে আমি তোমাদের জানাবো। তার আগে তোমরা আমাকে কমেন্টে জানাও, তুমি কি এবার নাইনে পড়ছো, নাকি টেনে, নাকি ইলেভেনে, নাকি টুয়েলভে, নাকি তুমি আমাদের পরিবারের পুরনো সদস্য, কলেজে পড়ছো। আর কলেজের ভাই বোনেদের জন্য আনন্দ সংবাদ, তোমাদের জন্যেও কিন্তু বাংলা বিষয়ের আলোচনার ক্লাস আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলা সম্রাটে শুরু হতে চলেছে। আর বাংলা সম্রাট চ্যানেলে 9, 10, 11, 12 জন্যেও লাইভ ক্লাস করানোর পরিকল্পনা কিন্তু আমরা নিয়েছি। তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিকের সবকটা সাবজেক্টের বই আমরা প্রকাশ করতে চলেছি। ইলেভেন এবং টুয়েলভের জন্য নির্বাচিত কয়েকটা সাবজেক্ট প্রকাশিত হবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স, দর্শন বা ফিলোসফি, সংস্কৃত, গণিত বা তোমাদের ম্যাথ, জীববিদ্যা বা বায়োলজি, পদার্থবিদ্যা বা ফিজিক্স, রসায়ন বা কেমিস্ট্রি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপাতত আমাদের ইলেভেনের সেমিস্টার সহায়িকা কিন্তু বেশ কিছু সাবজেক্টের প্রকাশ হয়ে গেছে, যেগুলো হয়নি সেগুলো হলো সায়েন্সের বইগুলো আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এডুকেশন। এই বইগুলো আগামী সপ্তাহে আমরা প্রকাশ করব। বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রকাশিত হয়ে গেছে। কথা এগোনোর আগে তাড়াতাড়ি দেখে নিই ক্লাস ইলেভেনের সেমিস্টার সহায়িকা কেমন হলো। প্রথমেই আমরা তোমাদের দেখাবো সম্রাট এক্সক্লুসিভ ক্লাস ইলেভেনের বাংলা সেমিস্টার সহায়িকা। এই হলো আমাদের বই, কেমনভাবে সাজানো, বাংলাটা যেহেতু আমার লেখা আমি একটু দেখিয়ে দিই। প্রথমেই আমরা দেখব বিড়াল প্রবন্ধটা, বিড়াল প্রবন্ধের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য লেখা। প্রথম, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন গ্রন্থে যায়, সেই গ্রন্থে কত সংখ্যক প্রবন্ধ এটা লেখা। যদি এক কথায় তুমি জানতে চাও এই প্রবন্ধের মূল বাণী কী, মূল বিষয়বস্তু কী, ভাববস্তু কী, সেটাকে ছোট্ট করে লিখে দেওয়া। এবার যদি তোমার জানার ইচ্ছা হয় এটা কোন শ্রেণীর প্রবন্ধ, সেটা লিখে দেওয়া। এবার প্রবন্ধ রিলেটেড একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, এটা কোন জবানিতে বর্ণিত, কটা চরিত্র আছে, কটা স্থানের নাম আছে, বিড়াল কথাটা কতবার আছে, মার্জারি কতবার আছে, ম্যাও কতবার আছে, অনুচ্ছেদ সংখ্যা কত, সব লেখা। তারপর এই প্রবন্ধে কটা প্রবাদ প্রবচন আছে, তার বাংলা মানে কি লিখে দেওয়া। বিড়ালের কথা, বিড়াল সম্পর্কে যাবতীয় তথ্য, বিড়াল নিজেকে কি বলেছে, কমলাকান্ত কি বলেছে, বিড়ালের কথাগুলো কেমন, বিড়ালের গায়ের রং কেমন, সব লেখা। বিড়াল কোন গুরুত্বপূর্ণ উক্তিগুলো করেছিল লেখা, একইভাবে কমলাকান্ত কি করেছিল লেখা। তারপর দেখো কমলাকান্তের উক্তি, এরপর বিষয় সংক্ষেপ, তারপর গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকা যেমন থাকে বিস্তারিত লেখা, তারপর প্রচুর এমসিকিউ। প্রথমে এমসিকিউ দেখো, এমসিকিউ এ বাজার চলতি বইয়ে তোমরা দেখবে কাল লেখা কি, এই সমস্ত বাংলাতে দেওয়া হয়েছে। দেখো কার লেখা, এগুলো ইংরেজিতে দেওয়া হতে পারে, কিন্তু কখনো তোমরা দেখেছো ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষায় দিচ্ছে এই গল্প বা এই প্রবন্ধ কার লেখা? আমরা একদম ক্ষুরধার প্রশ্ন, ধর আমরা একটা প্রশ্ন তোমায় দেখাই, প্রেতবৎ নাচিতেছে, কি নাচিতেছে, চারপাইয়ের উপর বসিয়া,
এই চারপাইটি কোথায় অবস্থিত ছিল? এইভাবে আমরা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোকে বাছাই করেছি, প্রচুর এমসিকিউ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর বোর্ড যেমন বলেছে একটু ক্রিটিক্যাল এমসিকিউ দেওয়া হবে 20%, তো আমরা সেটা সামান্য জটিল আর তুলনামূলক কঠিন যেগুলো এমসিকিউ বিভিন্ন ধরনের সেগুলো এখানে দেখেছি। তারপর সঠিক ঘটনাক্রম, বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য মিথ্যে, শূন্যস্থান, তথ্যগুলি সঠিক নির্বাচন করো, ক স্তম্ভ খ স্তম্ভ, এমনকি তোমাদের পাঠ্যবইয়ের যে লেখক পরিচিতি অংশ, কোনো বাজার চলতি বইয়ে কিন্তু তোমরা এটা পাবে না, সেই অংশের আমরা কিন্তু প্রশ্ন এখানে রেখেছি। পাঠ্যবইয়ে যে লেখক বা কবি পরিচিতি অংশ দেওয়া হয়েছে, বাজার চলতি নোট বইয়ে তোমরা দেখবে প্রথমেই 4-5 পাতা জুড়ে কবি বা লেখক পরিচিতি দিয়ে সেখান থেকে উদ্ভট অবান্তর প্রশ্ন করা, আমরা সে জায়গায় যাইনি। একইভাবে কবিতাগুলো সেম কায়দায় ছাপানো, আর কবিতার একটা বিষয়বস্তুটা আমরা এইভাবে করেছি, একটা কবিতার লাইন তার ব্যাখ্যা, দুটো কবিতার লাইন তার ব্যাখ্যা, এভাবে করা, শব্দার্থ তো রয়েইছে। এইভাবে গোটা বইটা সাজানো, শুধু গল্প কবিতা নয়, ভাষা অংশ যেটা তোমরা জানতে চাইছ, শিল্প সংস্কৃতির ইতিহাস অংশ, সেখান থেকে প্রশ্ন আছে। শেষে 10-11 সেট বিভিন্ন স্যার ম্যাডামদের তৈরি নমুনা প্রশ্নপত্র রয়েছে। আমি একটা যে কোনো নমুনা প্রশ্ন এখানে দেখি যেটা আসে। এই যে প্রথমেই দেখতে পাচ্ছ, সিদ্ধার্থ কর্মকার দক্ষিণ চাঁত্রা উচ্চ বিদ্যালয়ের স্যারের তৈরি মডেল কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। বইয়ের শেষে ওএমআর সিট কেমন হবে, কেমনভাবে সেটা ফিল আপ করতে হবে সেটা দেওয়া আছে। আর তোমাদের পাঠ্য বইয়ে দুটো ভুল নজরে এসেছে, বোর্ডের বইয়ে পৃষ্ঠা নাম্বার 4-এ এই কথাটা ভুল আছে, এটা এটা হবে, 9-এ এটা ভুল আছে, এটা হবে। আমরা কিন্তু এইভাবে বাংলা বইটাকে সাজিয়েছি। কেমন লাগলো আমায় জানিও। এবার দেখে নেব ইংরেজি বইটা। ইংরেজি বইটা দুর্দান্ত হয়েছে। ইংরেজি বইয়ের লেখিকার নাম দেবযানী ব্যানার্জি, মানে জনপ্রিয় লেখিকা। তো তোমরা অনেকেই দাদা দিদিদের কাছে শুনে থাকবে চক্রবর্তী চক্রবর্তী সিরিজের বিখ্যাত ইংরেজি সহায়িকা বইয়ের কথা, সেই বইয়ের লেখিকা কিন্তু ম্যাডাম ছিলেন। তো এই দেখো, একদম বাংলাতে আমরা গল্প কবিতাগুলো লিখে দিয়েছি, পুরো বাংলাতে। তারপর শব্দের অর্থ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, যাতে পড়তে তোমাদের অসুবিধে না হয়। গেল এরপর যেটা আমরা করেছি, যেটা সবার পছন্দ হয়েছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে শব্দার্থ বাংলা অনুবাদ দিয়েছি। আমরা এক একটা প্রশ্ন, যারা দুর্বল স্টুডেন্ট তারা তো বুঝতেই পাচ্ছে না যে এটা ইংরেজিতে কী বলা হয়েছে প্রশ্নে, তাদের সুবিধার জন্য আমরা ইংরেজিতে প্রশ্নটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি। এটা বিশেষ করে যারা একটু ইংরেজি পড়তে ভয় পাও তাদের জন্য তো একটা ব্রহ্মাস্ত্র। হু ইজ দ্য রাইটার অফ দ্য শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। আমি ইংরেজি ভুল উচ্চারণ করতে পারি কারণ আমি তো ইংরেজি পড়াই না। তো এই দেখো, আমাদের মতো স্টুডেন্ট, মানে আমি যেরকম পারি না, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ছোট গল্পের লেখককে, এইভাবে বাংলাতেও এমসিকিউগুলো দেওয়া হয়েছে, প্রচুর প্রশ্ন আছে। তারপর প্রচুর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ, কলাম মেলানো, শূন্যস্থান, রিঅ্যারেঞ্জ, যা যা দরকার, টেক্সচুয়াল গ্রামার, সেটা পর্যন্ত কিন্তু বইয়ে রয়েছে। মানে একদম কমপ্লিট একটা প্যাকেজ। এই যে তোমরা সূচিপত্র দেখে নাও, আনসিন, মডেল কোশ্চেন পেপার, এখানেও আছে বিভিন্ন স্কুলের স্যারেদের তৈরি, গোটা বইটা কিন্তু কমপ্লিট আছে। এই যে হচ্ছে আমাদের ইংরেজি সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা। সংস্কৃত, মানে যাদের সংস্কৃত আছে এই বইটা তো তাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে। ভূমিকা, কবি পরিচিতি, রচনার স্তরবিন্যাস, এক একটা বিষয় গুরুত্বপূর্ণ তথ্য, উৎস কোথা থেকে নেওয়া, দেখো এক বিষয়বস্তু সংক্ষেপে। এবার পাঠ্যাংশে যে কথাগুলো আছে তোমাদের পাঠ্য বই, সেটা এখানে দেওয়া, তোমরা এখান থেকেই পড়ে নিতে পারবে। এবার এই জায়গার যে কথাগুলো, তার উচ্চারণ কী, এই যে সংস্কৃতে কী উচ্চারণ হবে, এবার এক একটা কথার বাংলা মানে কী, যেমন অথ মানে তারপর, তস্য এব তাঁরই, এইভাবে তোমাদের করে দেওয়া। এটা সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো বইয়ে আছে কি না আমার জানা নেই, একদম ধরে ধরে যাদের সংস্কৃত যারা জানে না তারাও পারবে। গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ, গুরুত্বপূর্ণ প্রতিশব্দ, তারপর দেখো গুরুত্বপূর্ণ কারক বিভক্তি, গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয়, সমাস, বিভিন্ন চরিত্রের বিশ্লেষণ, অবশ্যই মনে রাখতে হবে বলে গুরুত্বপূর্ণ তথ্য, কে বলেছে কাকে বলেছে তা সেটা ছকে করে দেখানো, প্রচুর এমসিকিউ, স্তম্ভ মেলানো, শূন্যস্থান, সব কিছুর ফুল প্যাকেজ কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সংস্কৃত বই। কেমন লাগলো আমাকে জানিও। এবার চলে আসবো ইতিহাসে।
ইতিহাস বইটা তো চিরকালই তোমরা জানো সুহিত চক্রবর্তীর লেখা বই, দারুণ হয়, তো যথারীতি এটাও তার ব্যতিক্রম নয়। আমরা চলে যাই একটা চ্যাপ্টারে, এই যে দেখো প্রথমেই সেই অধ্যায় সম্পর্কে সংক্ষেপে লেখা আছে। এই যে দেখো প্রথম চ্যাপ্টার সংক্ষেপে অধ্যায় সম্পর্কে লেখা, গুরুত্বপূর্ণ ছক আছে, সমস্ত ধরনের প্রশ্ন, কোনটা সঠিক হবে, শূন্যস্থান, এমসিকিউ প্রচুর পরিমাণে দেওয়া। বইটা অবশ্যই মানে তোমাদের ভালো লাগবে। এবার চলে যাব ভূগোল। ভূগোলে দেখো কেমন আছে। ভূগোল জনপ্রিয় দুইজন স্যার লিখেছেন, সৌনাভ মান্না স্যার এবং প্রণব চৌধুরী, তোমরা যাকে জিওগ্রাফি প্রণব নামেও চেনো। তো দেখো প্রথম অধ্যায়টা দেখাই, ভূগোলের সংজ্ঞা, কে কোন সংজ্ঞা দিয়েছেন, ভূগোলের প্রকৃতি, বিভিন্ন প্রকৃতি আলোচনা, মানে একদম টেক্সট বইয়ের মতো করে লেখা আছে। ভূগোলের পরিধি তোমরা দেখো, প্রত্যেকটা দেখো, শাখাসমূহ প্রত্যেকটা প্রথমে আলোচনা করা, তারপর তথ্য ভাণ্ডার, এমসিকিউ পড়ার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে তোমরা টানা মুখস্থ করে নিতে পারবে সেভাবে দেওয়া। তারপর দেখো টেবিল করে ভূগোলের শাস্ত্র আর তার জনক এক জায়গাতে করে দেওয়া, প্রচুর ছক, শাখার নাম, জনক, ভৌগোলিকদের বিভিন্ন পুস্তকের নাম যে এটা কাল লেখা, তারপর এমসিকিউ, শূন্যস্থান, যা যা থাকে সব আছে। পুরো চ্যাপ্টারগুলো আমরা এইভাবে সাজিয়েছি। একটা দারুণ ভূগোল বই কিন্তু তোমরা পেতে চলেছো। রাষ্ট্রবিজ্ঞান একদম সংক্ষেপে লেখা বই, স্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সুন্দরভাবে লিখে দিয়েছেন। যেহেতু তোমাদের সিলেবাসটা তুলনামূলক অন্য চ্যাপ্টার সাবজেক্টের থেকে একটু ছোটো, তাই এই বইটার আকৃতি ছোট, কিন্তু বই দেখো কী আছে। যথারীতি এখানেও অধ্যায়ের একটা সংকেত বা একটা আলোচনা, এই যে দীর্ঘ আলোচনা লিখে দেওয়া, তারপর বিভিন্ন ধরনের যে এমসিকিউ হবে, শূন্যস্থান হবে, সত্য মিথ্যা, স্তম্ভ মেলানো, ব্যাখ্যা বিবৃতি সব কিন্তু এখানে করে দেওয়া আছে। এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের বই। দর্শন বা ফিলোসফি একদম স্যার বলছেন এটা তো বইয়ের বিকল্প হিসেবে তোমরা পড়তে পারো, বই তো থাকবেই। আমাদের সুমন রায় স্যারের লেখা, তার আগের বইটা রাষ্ট্রবিজ্ঞান ছিল পরীক্ষিত পাল, পরীক্ষিত স্যারের লেখা, আর সুমন স্যারের লেখা দর্শন বইটা আমরা একটু দেখে নিই। দর্শন সম্পর্কে একদম টেক্সটের মতো করে প্রথমে লিখে দেওয়া, প্রথম অধ্যায় দেখো পুরোটা লেখা, তারপর শূন্যস্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমসিকিউ সব কিন্তু স্যার সুন্দরভাবে করে দিয়েছেন, যেগুলো গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের ছক, টেবিল সব কিছু আছে আমাদের দর্শন বইতে। মন থেকে বলবে বইগুলো কেমন লেগেছে। হ্যাঁ, আমার কাছে বইয়ের যে জিনিসটা একটু অপূর্ণতা মনে হয়েছে তা হলো পৃষ্ঠাগুলো যদি একটু রঙিন হতো, তাই তো? একদম ঠিক। কিন্তু বইয়ের পৃষ্ঠা রঙিন করলে হয়তো বইয়ের দাম খানিকটা বাড়াতে হতো। অপ্রাসঙ্গিক কথা দিয়ে আমরা বইকে মোটা বানাইনি, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন রয়েছে আমাদের এই বইতে। আর আমরা মনে করেছি বইয়ের পৃষ্ঠা একটু খারাপ হোক কিন্তু বইটা যাতে ছাত্রছাত্রীরা সুলভ মূল্যে পায়। আমাদের বইয়ের দাম কত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইলেভেন তিনটে ক্লাসেরই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইয়ের দাম 150 টাকা করে, এবং এর ওপরে তোমরা একটা বড়সড় ডিসকাউন্ট পাবে। যেমন আমাদের ইলেভেনের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি তুমি অনলাইন থেকে কিনলে 20-30% ছাড় ফ্ল্যাট পেয়ে যাবে। তুমি যদি বাড়ির পাশের বইয়ের দোকানে যাও, এলাকা ভিত্তিকভাবে 30-35-20-25% ছাড় তো পাবেই পাবে। এমনকি তোমাদের জন্য অফার, যদি তোমরা কলকাতা কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্রে যাও, একটা জিনিস মনে রাখবে, কলেজ স্ট্রিটে কিন্তু অনেক জায়গায় অনেক প্রতারণা চক্র থাকে, অন্য দোকানদারের কাছে যাবে না, একদম গুগল ম্যাপে 18B শ্যামাচরণ দে স্ট্রিট মৌলিক লাইব্রেরির যে নিজস্ব স্টল, সেখানে গিয়ে, আমি ছবিগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় গিয়ে যদি আমাদের যে কোনো ক্লাসের যে কোনো সাবজেক্টের বই সংগ্রহ করো, বইগুলো ফ্ল্যাট 50% ছাড়ে, অর্থাৎ অর্ধেক মূল্যে তোমরা কিন্তু পাবে, 150 টাকা মানে 75 টাকা। তাতে একটা বই নাও কি তুমি দুটো নাও কি পাঁচটা নাও, সব ক্ষেত্রেই এই ছাড় কিন্তু থাকছে। আর একটা বিষয় আমি তোমাদের পরিষ্কারভাবে বলবো, আগামীকাল শুক্রবার 28 তারিখ থেকে কলেজ স্ট্রিটে বই অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর তোমাদের এলাকায় বই ঢুকতে আশা করি সোমবারের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বত্র বই পৌঁছে যাবে। তোমরা চাইলে এখনই বইয়ের দোকানদার ভাইদের জানিয়ে রাখতে পারো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলির কথা। আপাতত ইলেভেনের নির্বাচিত সাবজেক্টগুলি পাওয়া যাচ্ছে, ইলেভেনের বাদবাকি সাবজেক্টগুলি আগামী 6-7 তারিখের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, আর তারপরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বইও আসবে।
তুমি যদি এখনই অনলাইনে বই সংগ্রহ করতে চাও, ফ্লিপকার্ট অ্যামাজনে বই পাওয়া যাচ্ছে। আমি তোমাদের সুবিধার্থে কিছু লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। তবে অনলাইনে সিঙ্গেল বই, বিভিন্ন রকম বই আছে, তোমরা একটুখানি সার্চ করে দেখো, লিংকে ক্লিক করে দেখো। আসলে অনলাইনে চার্জেসটা একটু বেশি থাকে, কারণ ওখানে ডেলিভারি চার্জ, ফ্লিপকার্ট অ্যামাজনের নিজস্ব ট্যাক্স ইত্যাদি ইনক্লুড থাকে বলে। তো যাদের যেখান থেকে সুবিধা তারা সেখান থেকে বই নিও। আমার পরামর্শ থাকবে, তোমার বাড়ি কলেজ স্ট্রিটের কাছাকাছি হলে মৌলিক লাইব্রেরি স্টলে চলে এসো, রোববার বা ছুটির দিন বাদে, সেদিনগুলোতে কিন্তু কলেজ স্ট্রিট বন্ধ থাকে। অথবা তুমি সরাসরি তোমার বাড়ির পাশের বইয়ের দোকানদার ভাইকে এই বইগুলি আনতে বলতে পারো, অথবা তুমি অনলাইন থেকেও বই সংগ্রহ করে নিতে পারো। অনলাইনেও সিঙ্গেল সিঙ্গেল বই পাওয়া যাবে, কিন্তু আমার এটা আমার পরামর্শ যে দেখো, একটা সিঙ্গেল বই নিলে তাতে 30% ছাড় দিয়ে তার উপর ধরো আবার একটা ডেলিভারি চার্জ পড়ে গেল, এটা না করে তুমি দোকান থেকে অর্ডার দিয়ে বই নেওয়াটা ভালো। তবে যারা 4-5টা বই একসঙ্গে নিচ্ছ, অনলাইনে 4-5টা বই কম্বোটা যদি তুমি পেয়ে যাও, 30% ছাড়ের উপর যদি 20-30 টাকা কি 40 টাকা ডেলিভারি চার্জও হয়, তোমার কিন্তু অসুবিধে হবে না। আমরা একটা জিনিস দেখলাম, ফ্লিপকার্ট বেশি ট্যাক্স নিচ্ছে, সেই কারণে অ্যামাজনে বইয়ের দাম কিন্তু একটু হলেও কম। তুমি দুটো তুলনা করে দেখে নিতে পারো। তোমরা অনেকেই আমাকে একটা কথা লেখো, আমি জানি ইভিএস, পুষ্টিবিদ্যা, সোশিওলজি, কমার্স এগুলোর বই হয় না কেন। সত্যি কথা বলতে আমরা অনেক চেষ্টা করেছি এই বিষয়ে স্যারেদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু এই বিষয়ে শিক্ষক পাইনি। বই প্রকাশ করলে তোমাদের মতো বাংলার হাজার হাজার ছাত্রছাত্রীরা বইগুলো কিনতো, এবং তোমরা হয়তো বইকে বেস্ট সেলারও করে দিতে। সত্যি কথা বলতে তোমাদের ঠকানো হতো। আমরা যখন স্যারেদের বলছি স্যার এই বিষয়ে বই করুন, ওনারা সরাসরি বলছেন এই রকম বিষয়ের ওপর সাজেস্টিভ বই করা সম্ভব নয়, বা এই অল্প সময়ে বই লিখতে পারবো না ইত্যাদি কারণের জন্য বেশ কিছু সাবজেক্ট ইচ্ছে থাকলেও আমরা বই করতে পারিনি। আর আমাদের এই মুহূর্তে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমাদের বইগুলো আমরা ইংলিশ ভার্সন করব, সেই কারণে করতে পারলাম না। তবে তোমরা পাশে থাকলে আগামীতে নিশ্চয়ই চেষ্টা করব। আমাদের বইগুলোতে কিন্তু প্রত্যেকটা বইয়ে OMR আছে, নমুনা প্রশ্ন আছে। আরও আরও একটা বিষয় তোমাদের বলে রাখি, খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড সেমিস্টারের বইও কিন্তু ইলেভেনের জন্য আনবো। ভিডিও শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলবো, এই যে বইগুলো তোমরা দেখছো আমাদের, এবার প্রত্যেকটা বইয়ের তোমরা হয়তো ভিডিও ক্যামেরাতে বুঝতে পারবে না, এই যে যে লাল জায়গা, এটা এরকম এরকম ধরলে, নাড়ালে আলোতে, এখানে চকচকে স্টিকার বা হলোগ্রামের মতো মৌলিক লাইব্রেরি লেখা দেখতে পাবে। এটাই আমাদের বইয়ের আর কি, এই বইটা অথেন্টিক কিনা, আসল কিনা তার প্রমাণপত্র। তোমরা হয়তো এটা ক্যামেরায় আসবে না, তোমরা হাতে বইটা নেবে, খালি চোখে বোঝাও যাবে না লাল মনে হচ্ছে, কিন্তু এরকম আলোতে ধরে একটু এরকম নাড়ালেই বইয়ের ওপরে এখান থেকে কিন্তু তোমরা মৌলিক লাইব্রেরি লেখাটা দেখতে পাবে, ওই হলোগ্রাম স্টিকারের মতন। এটা দেখে অবশ্যই বই নেবে। যারা অনলাইন থেকে বা অফলাইন থেকে যেখান থেকেই বই নাও না কেন, বইটা হাতে নিয়ে এভাবে আগে দেখে নেবে কোনো পৃষ্ঠা সাদা আছে কিনা। হতেই পারে যে কোনো পৃষ্ঠায় ছাপা পড়েনি, বা দুটো পৃষ্ঠা জুড়ে রয়েছে, বা হয়তো ভুল পৃষ্ঠা পড়ে গেছে। তাই বইটা কিনে আনন্দে বাড়ি চলে আসার আগে একটু দেখে নেবে। অনলাইনে কোনো অসুবিধে হলে অবশ্যই বই তৎক্ষণাৎ রিটার্ন করে বদলে নেবে, অফলাইনে কেনার সময় ভালোভাবে সচেতনভাবে দেখে নেবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর তোমাদের কাছে একটা আবদার রইল, বই কেমন লাগলো, বই পড়ে তোমাদের কেমন অনুভূতি, সেটা আমাদের অবশ্যই লিখে জানিও। আর বই হাতে পাওয়ার পর বই নিয়ে এই রকম একটা সেলফি যদি সম্ভব হয় তুলে আমাকে ট্যাগ করে দিও, কিংবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিও। সত্যি সত্যি বলতে যখন দেখবো বাংলার হাজার হাজার ছাত্রছাত্রীদের হাতে আমাদের বই পৌঁছেছে, আমার খুব আনন্দ হবে। সম্ভব হলে হোয়াটসঅ্যাপ কিংবা তোমাদের ফেসবুক হতে পারে, ইনস্টা হতে পারে, সেখানে স্ট্যাটাসেও আমাদের বইয়ের কথা সবাইকে জানিও। একটা নতুন বই ভূমিষ্ঠ হয়েছে, এই বইটাকে বড় করার দায়িত্ব কিন্তু শুধু আমার নয়, আমাদের সবার। হাতে হাত রেখে চলতে হবে, কেমন, ভালো থেকো। আর হ্যাঁ, তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীকে আমাদের এই বইয়ের কথা বলতে কিন্তু ভুলো না। ছোট ভাই বোন বা বড় দাদা দিদি যারা 10, 11, 12 পড়ছে, তাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজ কিন্তু রয়েছে। প্রত্যেককে আমাদের বইয়ের কথা কিন্তু জানিও। ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।